আন্তর্জাতিক আদালতে মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র বিরোধ নিষ্পত্তির পর বঙ্গোপসাগরে 1,18,813 বর্গ কিলোমিটার পর্যন্ত সমুদ্র সীমা বুঝে পেয়েছে বাংলাদেশ, যা 200 নটিক্যাল মাইল পর্যন্ত একছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে 354 নটিক্যাল মাইল পর্যন্ত মহীশূপানের তলদেশে সব ধরনের প্রাণীজ ও খনিজ সম্পদে ভরপুর এক বিশাল জলরাশি। সমুদ্র নিজেদের সার্বভৌম প্রতিষ্ঠা এবং উপকূল থেকে শুরু করে গভীর সমুদ্রের মৎস্য ও তেল গ্যাস সহ নানা সম্পদ খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মায়ানমার সংলগ্ন যে অংশটা বাংলাদেশের, সেইখানে কিন্তু তেল গ্যাসের উপযুক্ত পরিবেশ রয়েছে। মাটির সাগরের গভীরে সেখানে কাঠামো আছে এবং এখন শুধু ওই সমস্ত ব্লকে গিয়ে আমাদের অনুসন্ধান খনন করতে হবে। আমাদের খনিজ বালু রয়েছে সৈকতে এবং পানির নিচে তলদেশে আমাদের রয়েছে ম্যাঙ্গানিজ নোডিউলস আমরা পেতে পারি, গ্যাস হাইড্রেস পেতে পারি, প্লেসার ডিপোজিট পেতে পারি। এছাড়াও আরও 2-3টে আপনার ইয়ে আছে, খনিজ পদার্থ আছে যেটা আমরা পেতে পারি। চীন অস্ট্রেলিয়া সহ প্রতিবেশী দেশগুলো সমুদ্র অর্থনীতিকে কাজে লাগিয়ে এরই মধ্যে নিজেদের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। তাই বঙ্গোপসাগরেও কার্যকর জরিপ, অনুসন্ধান ও সম্পদ উত্তোলন করতে পারলে বাংলাদেশের জিডিপি পৌঁছে যেতে পারে 2 অঙ্কের ঘরে। সিঙ্গাপুরের মতো একটা দেশ, তার পুরো আয়ের একটা বিরাট অংশ এই সিঙ্গাপুর বন্দর থেকে আসে এবং বন্দরের এই সার্ভিস বিক্রি করেই তাদের অর্থনীতি অনেক উপরে উঠে গেছে। তো আমাদেরও সেরকম হওয়ার একটা সম্ভাবনা। প্রাইমারি জ্বালানির যে সংকটটা, এইটার জন্য আমাদের জিডিপি বাড়তে পারছে না, ইন্ডাস্ট্রি বাড়তে পারছে না। ইন্ডাস্ট্রিতে গ্যাসের সংকট, জ্বালানির সংকট, এই সব কটা কিন্তু ধুয়ে মুছে যাবে কেবলমাত্র যদি আমরা সার্বভৌমভাবে বিরাট রকমের গ্যাস আবিষ্কার করে ফেলি। সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির প্রায় 1.5 বছর কেটে গেলেও সম্পদ উত্তোলনে নেই তেমন কোনো উদ্যোগ। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, বিদেশি একক কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব না দিয়ে সমন্বিত পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ সরকারকেই। সরকারকে এগিয়ে এসে একটা ম্যাসিভ পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে যে এই ব্লু ইকোনমি দিয়ে আমি কি করব, এটা একটা প্ল্যান করতে হবে। এটা প্ল্যানটা করতে হবে আপনার ইকোনমির সাথে যোগ করে, আপনার আমাদের গ্রোথ জিডিপির সাথে, অ্যাট দ্য সেম টাইম আমাদের যে এনার্জি পলিসি আছে এনার্জির সাথে। সমুদ্র সম্পদ কাজে লাগাতে দরকার দক্ষ জনবল বাড়ানো, একই সঙ্গে সম্পদ রক্ষায় এই বিশাল সীমানা নিরাপত্তার দিকেও নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সেলিম মালিক, 21 টেলিভিশন, ঢাকা।